আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস টিকি এক কাবাব তৈরি করব, তার জন্য মাংস ছোটো ছোটো কেটে করে কেটে নিয়েছি, এখন এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেছে, মাংসগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে, এখন এখানে মশলা দিয়ে টিকি এক কাবাবের জন্য রেডি করব। কাঁচামরিচ দিলাম, গুঁড়ো মরিচ, একটু ঝাল হওয়ার জন্য লবণ, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়ো, এখন আরেকটু সামান্য তেল দিব। তেল দিলে জিনিসটা একটু মিশ্রণ হবে, যার জন্য তেলটা দেয়া, এটা মিক্স মশলা, ম্যাগি মিক্স মশলা। মাখিয়ে নিচ্ছে। এই যে আমার পিকলিও দেখছে কীভাবে রান্নার জন্য তৈরি করছি, পিকলিও চেয়ারে বসে আছে। পিকলি ও আমার সাথে সাথেই থাকে, রান্না করার সময় আমার সাথে সাথে থাকে, কোনো খাবারই মুখে দেয় না, ও আমাকে পাহারা দেয়। মাখিয়ে ফেললাম টিকিয়া কাবাব, এখন এটা সাইজ করব। সাইজ করে 10 মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেশন করব, তারপর ভেজে নেব। রেডি করে নিচ্ছি, এই যে পিকলি, পিকলি খাটে শুয়ে আছে, টেবিলে শুয়ে আছে, অনেক দুষ্টুমি করে ছোটো মেয়েটার সাথে। পিকলি ও পরিষ্কার জায়গা দেখলো শুয়ে পড়ে। এখন রেডি হয়ে গেছে টিকিয়া কাবাবগুলো, এখন ওয়াল পেপার দিয়ে ফ্রিজে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করব। এখন ফ্রিজে রেখে দেব। টিকিয়া কাবাবগুলো বের করে ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছি। একটু বেশিক্ষণ ভাজতে হবে, যেহেতু এটা কাঁচা মাংস, একটু বেশি না ভাজলে দেখা যাবে যে মাংসটা কাঁচা কাঁচা থাকবে। এই মাংসটা আমার কথা মনে করে তৈরি করি টিকিয়া কাবাব, আমার আম্মা করে খাওয়াতেন কোরবানির সময়, আম্মা কাঁচা মাংস আলাদা করে একটু তুলে